হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে সাউসেজ ম্যান, এটাতে পেমেন্ট করা যায় কিনা, বা তোমরা চাইলেই সেটা পেমেন্ট করতে পারছো কিনা। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে শপে চলে যেতে হবে। তো এই শপে যাওয়ার পর আমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছি ক্যান্ডি, অর্থাৎ শার্ট ক্যান্ডি বিডিটি 92 টাকা। তো এই 92 টাকা আমি কীভাবে পে করব? এই গেমটা যেহেতু প্লে স্টোরে নাই, তো আমি প্লে স্টোরের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কোনোভাবেই কিন্তু এটা পারচেস করতে পারতেছি না। তো এটাকে পারচেস করার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু রিজিয়ন আছে, তো ওই রিজিয়নের মাধ্যমে কিন্তু আমাদের এটা পারচেস করতে হবে। তো আমি যদি এখানে ক্যান্ডিতে ক্লিক করি, তা আমি এখানে দেখতে পাচ্ছি আমি কোন কোন কান্ট্রি থেকে এটাকে পে করতে পারবো। তো এখানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি, পেরু। তো এই কান্ট্রিগুলার থেকেই কিন্তু আমি শুধুমাত্র এটাকে এই মুহূর্তে পে করতে পারছি। তো যেহেতু এটা প্লে স্টোরে আসে নাই, তো প্লে স্টোর রিলেটেড পেমেন্টটা আমরা এখানে করতে পারছি না। তো ইন ফিউচার যদি কখনও এই গেমটা প্লে স্টোরে আসে, তখন হয়তো বা প্লে স্টোর দিয়ে করা যাবে অথবা ডলার দিয়ে করা যাবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু অন্য কোনো সুযোগ নাই। এজন্য এই গেমটা কিন্তু বেস্ট হতে চলেছে বাংলাদেশিদের জন্য, কারণ এখানে কোনো ড্রেস কালেকশন নাই, যে আমি অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছি, আমার কাছে অনেক কালেকশন আছে। তো এখানে কিন্তু ওই বিষয়টা একেবারেই আসছে না, কারণ কেউই কিছু নিতে পারছে না। আর যাদের বিশেষ কিছু সোর্স আছে, যারা বাইরে থেকে পেমেন্টটা করাই নিতে পারবে, পরিচিত মানুষ আছে, তাদের বিষয়টা কিন্তু একেবারেই ভিন্ন। তো এই গেমটা কিন্তু তোমরা চাইলে নিশ্চিন্তে খেলতে পারো। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করাই যায়, পরবর্তী ভিডিওটা পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তা কেমন? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, খুব শর্ট ভিডিও, পরবর্তী এরকম অনেক কিছু নিয়েই বলবো। আর যদি এই গেম নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, নিচে কমেন্ট করে জানিয়ে দিও, আমি অবশ্যই সেটা সলভ করা বা বোঝানোর চেষ্টা করবো যদি আমি সেটা জেনে থাকি। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।